আজকে 3D স্ক্যান আর মেটাল ডিটেক্টরটি সেটিং করে দেখাবো। এটা সর্বপ্রথম আপনাকে অন করতে হবে লাল বাটন প্রেস করে। অন করার পরে এটাকে আপনাকে এখন সেটিং করে যে কোনো গুপ্তধন খুঁজে বের করতে হবে। তো কন্ট্রোল বক্সটি আমি অন করেছি। কন্ট্রোল বক্সটি অন করার পরে এরপরে আসতেছে, দেখতে পারছেন এখানে কপারের সুইচটি আমি অন করছি। আমার মেটাল ডিটেক্টরে কিন্তু কপারের সুইচটির যে লাল লাইটটি আছে সেটা কিন্তু জ্বলে উঠেছে। তো এটাকে আপনার খুব সুন্দর করে সেটিং করতে হবে। তো এটা এই সাইডে আপনার বাম সাইডে যে দেখতে পারছেন এটা হচ্ছে 50 মিটার, অর্থাৎ আমি চাইলে আরও বাড়াতে পারি এবং কমাতে পারি। তো 50 মিটার আমি ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে 2 মিটার, 4 মিটার, তারপরে হচ্ছে আমি সার্চিংয়ে দিতে পারি স্ক্যানিং। স্ক্যানিং করলেই কিন্তু কি স্ক্যানিং শুরু হয়ে যাবে। তো এই যে আমি স্ক্যানিং করছি, তো স্ক্যানিং করার পরে দেখতে পারছেন এটা স্ক্যানিং যখন আমি প্রেস করেছি বাটনটি, তখনই কিন্তু লাইটগুলো দুই সাইড থেকে ছোট থেকে বড় হয়ে আসছে। এরপরে ডিসপ্লেটি আমি অন করলাম। তো ডিসপ্লেটির কাজ হচ্ছে ক্যামেরাটা আপনার চালু থাকা এবং সামনে একটা রেজার লাইট আছে, আপনার দেখতে পাচ্ছেন নিচে এই রেজার লাইটের আলোটা কোন জায়গায় যাওয়া পড়ে সেটা দিক নির্দেশনা দেওয়া, এটাই হচ্ছে ডিসপ্লের কাজ। তাছাড়া এটা কোনো ডিসপ্লেতে দেখা যায় না যে আপনি কোন ধরনের গুপ্তধন পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পারবেন না। তো এরপরে আসতেছে আমি এটা স্ক্যানিং করার জন্য একটু রেডি। তো এভাবে ঘোরাইলে কিন্তু হবে না, বুঝতে পারছেন আমি যেভাবে ঘুরিয়েছি এভাবে ঘোরালে কিন্তু হবে না, আপনাকে স্থির হয়ে দাঁড়াতে হবে এবং কোন সাইডে মেটাল আছে সেটাকে শনাক্ত করার জন্য আপনাকে হালকা একটু লড়তে হবে। দেখেন এইভাবে আমার সামনের দিকে কিন্তু হচ্ছে যে কোনো মেটাল থাকতে পারে, দেখেন বাম সাইডের কিন্তু মেটাল আছে জন্য এটা ঘুরে গেছে, এবং ডান সাইডে যদি এখন আমি নেই তাহলে দেখতে পারবেন আবার বাম সাইডে চলে আসবে, অথবা বাম সাইডে নিলে ডান সাইডে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সার্চ করছে। তো এটা একদম ইজি, যারা এটা জানেন না তারা অবশ্যই এটা জেনে নেবেন, কারণ হচ্ছে এটা আপনি চালাতে গেলে অবশ্যই এগুলো আপনার শেখার প্রয়োজন আছে। এটা কিন্তু গুপ্তধন খুঁজে বের করার জন্য বেস্ট একটি মেটাল ডিটেক্টর, লং রেঞ্জ মেটাল ডিটেক্টর। এটা আপনার কষ্ট ছাড়াই যে কোনো ধাতব বস্তু, অর্থাৎ কপার, সিলভার, গোল্ড আর ডায়মন্ড, এই চারটা আইটেম এটা দিয়ে খুঁজে বের করতে পারবেন খুব সহজে। তো এটা ইউজ করা একদম ইজি, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর এটার প্রাইজের কথা যদি আমি বলি সেটা প্রাইস হচ্ছে প্রায় 50,000 টাকা, আপনারা সেখানেও কিনতে পারেন।